সো গাইস লাস্ট টাইম আমরা দেখেছিলাম যে আমাদের স্টেপ মাদার এমিলি এত পাগল হয়ে গিয়েছিল আমরা ওকে এত রাগিয়ে দিয়েছিলাম তাই জন্য ও এখান থেকে ঘর ছেড়ে দরজা ভেঙে পালিয়ে গিয়েছিল আর আজকে ওটা আমরা চ্যাপ্টার 2 কন্টিনিউ করতে চলেছি কারণ চ্যাপ্টার 2 চলে এসেছে আর খুব থ্যাংক ইউ যে চ্যাপ্টার 2 চলে এসেছে জানিয়েছো কমেন্টে এরকম তোমরা জানাতে থাকবে যে নতুন কি কি গেম আসছে সেগুলো আমি খেলতে থাকবো তো চলো বেশি কিছু না বলে গেমপ্লে দেন্টি নেওয়া যাক কিন্তু তার আগে বলে দিই যদি চ্যানেলটা নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দাও ভিডিওকে এক্ষুনি একটা লাইক করে দাও তো চলো গেমপ্লেতে এন্ট্রি নেওয়া যাক তো চলো আমরা চলে এসেছি গেমের ভেতরে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট টাইম এইটাই হয়েছিল আমরা এই চিমনিটাকে জ্বালিয়ে দিয়েছিলাম আর ওখানে স্টেপ মাদার এসে নিজের মাথা ঢুকিয়ে দিয়েছিল আর ওর মাথায় আগুন ধরে গেছিল তো এরপর থেকে আমরা কন্টিনিউ করবো যেমন কি দরজা ভেঙে চলে যাবে এবার হচ্ছে এখান থেকে গেম চ্যাপ্টার 2 শুরু চলো এবার দেখি কি হয় এবার এখানে সুইমিং পুলের মধ্যে যাচ্ছে স্টেপ মাদার এমিলি আর ও গিয়ে মাথাটা ডুবিয়ে দিল ইজি ভাই ওর মাথায় এত আগুন আমরা ধরে দিয়েছিলাম তো আমাদের আজকেও কাজ হচ্ছে ওকে রাগিয়ে বাড়ি ছেড়ে বের করে দেওয়া আর ওর মেয়েকে বাঁচানো ওর মেয়েকে এ আটকে রেখেছে নিজের বেসমেন্টে যেখান থেকে আমাদের ওর মেয়েকে বাঁচিয়ে নিয়ে গিয়ে যেতে হবে বাড়িতে তো চলো ও এখন রিল্যাক্স করছে তো এরই এখন আমাদের পেছনে কাঠি করতে হবে যাতে বাড়ি ছেড়ে চলে যায় আর আমরা ওর মেয়েকে ইজি ভাবে বাঁচাতে পারি তো চলো গেট ফ্রুটস ফ্রম আ গার্ডেন ক্যাচ সাম ফিশেস ইন দ্য লেক লুক ফর ফ্রেশ মিট ইন দ্য ফ্রিজ চলো এখানে ফ্রিজের মধ্যে ফ্রেশ মিট দিতে হবে এইখানে তার আগে আমি এইখানে রেখে দিই চলো এখানে রেখে দিয়েছি তোর মাংস রেখে দিয়েছি আমাকে পালাতে দে ও ভাই দেখলে ও কি বড় হয়ে গেছিল এই দেখো এই সামনে যাও বড় হয়ে যাবে ও ভাই স্টেপ মাদার ভাই এ তো আগে থেকে অনেক বড় হয়ে গেছে আরে কোথায় যাচ্ছে এদিকে এদিকে দেখো আমাদের বেসমেন্ট রয়েছে আর ও আমাদের দেখতে পাচ্ছে না এখন বেসমেন্ট চেকিং এসেছে ভাই 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 বড় হয়ে গেছে ভাই খুব বড় হয়ে গেছে আরে তোকে দানো ভাল কি আমাকে ধরতে পারবি না ধরতে ভাই এটা তো এর কিছুই সাইজ না এখন এই কিছুক্ষণ বাদে যা বড় হয়ে যাবে তোমরা দেখে ঘাবড়ে যাবে হয়তো দাঁড়াও এখন দেখতে পাবে যে এই কতটা বড় হয় চলো ভাই এটাও ভেঙে দিল এটাও ভেঙে দিল ও ভাই ভাগো এখান থেকে ভাই ভাগো এখান থেকে ও ভাই পাকুয়া ভেঙে দিয়েছে ও ভাই পালাও এখান থেকে ও ভাই ভাগো এখান থেকে পেছনে চলে এসেছে এত বড় আরে আমরা যাবো কোথায় ও ভাই এখানে একটা গত মতো রয়েছে চলো এটাতে নামি নেমে পড়লাম ও নিশ্চয়ই উপরে আসছে না দেখি একবার মুখে দেখে নি না ও চলে গেছে আর ও এদিকটা মনে হয় ফাঁকা করে দিল ভাই ও এদিকটা ভেঙে দিল এদিকটা ভেঙে দিল কিন্তু আমরা যেতে পারবো না হ্যাঁ যেতে পারবো এই দেখ ও ভাই এদিকে রাস্তাটা ও ভেঙে দিয়ে চলে গেছে এই দেখো ও নাইস তো চলো এই তলাটা গিয়ে আমরা দেখে নিই যে এখানে কি ছিল এই তলাটা গিয়ে আগে আমাদের চেক করতে হবে যে এখানে কিছু রয়েছে নাকি তো চলো এদিকে গিয়ে দেখি এটা কোথায় বেরোয় এখানে কয়েকটা মাশরুম রয়েছে যেটা আমাদের লাগবে না আশা করছি ও এটা জাস্ট এইখান থেকে ঢুকলো এদিকে বেরোলো আর এখানে আমি পেয়ে গেছি ফিশিং রড এটা আমার এখন লাগবে না আপাতত আমাকে ভাই এখানে স্টেপ মাদার এমিলি চলে এসেছে আপাতত আমাকে ওইখান থেকে কয়েকটা ফ্রুটস নিতে হবে যেটার জন্য আমাকে একটা কাপ খুঁজতে হবে যেটা আছে এইখানে আশা করি ভাই এখানে তো থাকার কথা এইখানে তো কাপ থাকার কথা ভাই জাস্ট চলো কাপ পেয়ে গেছি এবার এটাতে একটুখানি সুগার নিতে হবে সুগার এখন চাকু ছুড়ে মেরে দাও পারি যা চলো সুগার নিয়ে নিচ্ছি এবার এটাকে আমাদের মিটারের ভেতরে গিয়ে ফেলতে হবে যাতে মিটারটা খারাপ হয়ে যায় আর মিটারটা কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মিটারটা তো সবথেকে ভালো কেস হয়ে আছে আমরা জানতামও না যে এরকম ওর একটা ক্ষেত আছে যেখানে অনেকগুলো জিনিস চাষ করে যেখান থেকে আমাদের ফ্রুট নিতে হবে আর ও এখন মিটারটা চেক করতে যাচ্ছে ওই দেখো আর ওই মিটারটাতেই আমাদেরকে এই সুগারটা নিয়ে গিয়ে ঢেলে দিতে হবে যাতে কারেন্ট গুলো অফ হয়ে যায় আর আমরা এখান থেকে এই ওয়াটার মেলন গুলোকে তুলে নিতে পারি কারণ আমাদের ওয়াটার মেলন নিতে হবে তো চলো এটাকে ঢেলে দিই এখানে ঢেলে দিয়েছি এবার আমাদের ওয়েট করতে হবে যাতে এমিলি এসে রিয়্যাক্ট দেয় কারণ ওর ইলেকট্রিসিটি অফ হয়ে যাবে এক্ষুনি তো মিসেস এমিলি এখন মানে স্টেপ মাদার এমিলি এখন এখানে আসবে আর এমিলি এসে এটাকে ভাঙবে তারপর এটা অফ হয়ে যাবে আর ভাই 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 মেমিলি এদিকে এদিকে আয় মেমিলি মানে মেমিলি নয় এমিলি ভাই আমি মেমিলি বলছি কেন ভাই আমি আটকে গেছি আমি কারেন্ট খেয়ে গেছি ভাই আমি কারেন্ট খেয়ে গেছিলাম ওখানে ঠিক আছে অসুবিধা নেই আমরা ঠিকই আছি ও এখন ওখানে যাবে তার থেকে আগে এখানে একটা কয়েন পড়ে রয়েছে ভাই কয়েন তুলে নি কারণ কয়েনটা আমাদের খুব কাজে লাগতে চলেছে আর এখানে আমরা মিট তো নিয়ে নিয়েছি এবার মিটটা আমাদের কাটতে হবে তো চলো মিট এখান থেকে নিয়ে এখানে রেখে দিই আর এই ছুরিটা দিয়ে এটা কেটে দিই ভাই এটাকে কাটা যাবে না ও এখন কাটা যাবে না সরি 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 ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই এখন এটাকে কাটা যাবে না এখন আমাদেরকে গিয়ে আপাতত ফিশ ধরতে হবে তার মাঝেই ও গিয়ে মিটারটাকে চেক করতে যাবে তখন তোমরা দেখে নিতে পারবে যে মিটার দিয়ে কি হয় তো চলো এখানে ফিশিং রডের একটা জিনিস পেয়েছি এরকম আমাদের আরো দুখানা খুঁজতে হবে একটা হচ্ছে ফিশিং রডের দড়িটা যেটা পাওয়া যাবে আশা করছি এই জায়গাটা এখানে এখানে না এখানে এইখানে ইয়াস এই তো এখানে রয়েছে আর একটা জিনিস ওপর রুমেতে রয়েছে যেটা এখানেই হবে ইয়াস এই যো এখানে ফিশিং বোল্ট রয়েছে আমাদের ফিশিং রড রেডি এবং আমাদের মাছ ধরতে হবে কিন্তু তার আগে মিসেস এমিলি ওইখানে যাবে আর গিয়ে ওটাকে চেক করবে আর ওটা চেক করার সঙ্গে সঙ্গে ওটাকে ভেঙে দেবে কারণ এই দেখো কি বড় দানব হয়ে গেছে গাইস দেখো ভাই এত বড় কি করে হয়ে গেল এ ভাই আমি আর কি বলবো এই দেখো এটাকে ভেঙে দিল আর কারেন্ট খেয়ে ওখানে উল্টে পড়ে গেল গাইস এটাই হচ্ছে আমাদের শক্তি আমরা নাদিন গ্যাং থেকে ভাই তো চলো এখানে সব ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে আমাদের লেকেতে গিয়ে ফিশ ধরতে হবে তারপর ওয়াটারমেলন নিতে হবে ওখানে গিয়ে রাখতে হবে তারপর হয়ে যাবে আমাদের একটা নতুন রেসিপি যেটা ওকে খাইয়ে আগাতে হবে এই বাথরুমের ভেতরে চলো এখান থেকে ফেলে দিই চলো আমরা ফিশিং রড ফেলে দিলাম এবার ফিশ ধরতে হবে যেই নড়বে আমি ফিশটাকে ধরে নেবো ইজি আরামসে চলো হয়ে গেছে চলো মাছ তুলে নিয়েছি ইয়েস তো চলো মাছ তুলে নিয়েছি মাছ আমাদের ধরা হয়ে গেছে এবার আমাদের এটাকে ফেলে দিতে হবে এবার আমাদের ফ্রুট নিতে হবে চলো ফিশিং রডের আর দরকার নেই ফিশিং রড ফেলে দিলাম এবার আমাদের ফ্রুট কালেক্ট করতে হবে গাইস আর মাঝে স্টেপ মাদার এমিলিন আমাদের মুখের সামনে চলে আসে বলতে বলতে আমাদের মুখের সামনেও চলে এসেছে এরকম আমার ভাগ্য এরকমই তো চলো আগে গিয়ে ফ্রুটটা নিয়ে নিই আর এটা হচ্ছে ওর পায়ের
দাগ দেখো গাইস, এটা হচ্ছে ওর পায়ের দাগ। এত বড় বড় পানি এই সুইমিং পুলে চান করে। এটা তো আমার জন্য বড় একটা সুইমিং পুল, কিন্তু ওর জন্য একটুখানি একটা ছোট গর্ত। চলো, এখানে ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে, তো আমাদের 10 খানা ওয়াটারমেলন কালেক্ট করতে হবে। এখান থেকে 1 2 3 4 5 6 10, তো চলো 10 খানা হয়ে গেছে। এবার আমাদের এটাতে একটা জুস বানাতে হবে, তো চলো আমি দেখিয়ে দিই কোথায় জুস বানাতে হবে গাইস। ওখানে জুসটা বানিয়ে একে খাওয়াতে হবে, যাতে এর পেটটা খারাপ হয়। আর এ জানো কি হয় পেট খারাপের পর? চলো, হয়ে গেছে ওয়াটারমেলন, আর মিটও হয়ে গেছে, তো চলো এগুলো নিয়ে এগুলোকে কেটে দিই স্যাট স্যাট। এখানে একটা ফিশ আর একটা মিট, আর ওয়াটারমেলনটা কাট করতে হবে। ও ভাই, ও চাকু মেরো, ও ভাই চলে যায় এখান থেকে। ভাই এই চাকুটাও চালাতে পারে না, তো চলো ওকে ওদিকে যেতে হবে, তারপর আমরা ওদিকে আরামসে চলে যাবো গাইস। চলো ও চলে গেছে, যা ওদিকে, ইয়েস চলো চলে গেছে। আমি গিয়ে আরামসে এখান থেকে মিট, আচ্ছা আমাদের এখানে মিল্কও দিতে হবে। চলো ওয়াটারমেলন দিয়ে দিয়েছি, আমাদের মিল্ক নিতে হবে, আর মিল্ক নেওয়ার জন্য আমাদের বাইরে যেতে হবে, কারণ আমাদের কাছে মিল্ক নেওয়ার জন্য লাগে হচ্ছে কয়েন, যেটা আমার কাছে আগে থেকে আছে। তাও আমি দেখিয়ে দিই তোমরা কয়েন কোথায় থেকে পাবে। আমি কয়েনগুলো আগে থেকে ওখান থেকে কালেক্ট করে নিয়েছি। চলো কয়েন দেখিয়ে দিই কোথায় আছে। ভাই এখন আমরা এটা দিয়ে বেরোতে পারবো না, ভাঙো এগুলোকে। তোমাদের হয়তো মনে আছে আমরা ফার্স্ট পার্টে এই জানলাগুলোকে ভেঙেছিলাম, যাতে এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি। চলো এটাকে ভেঙে দিয়েছি, আর উপরেটাও ভাঙতে হবে, কারণ উপর থেকেও যদি আমরা না বেরোতে পারি তাহলে কেস হয়ে যাবে। চলো ভেঙে দিয়েছি, আর একটা ভাঙতে হবে ওই পাশের রুমটা, কারণ যদি না বেরোতে পারি তাহলে তো একটা। চলো ভেঙে দিয়েছি, এবার আমাদের উপরে, চলো উপরে চলেছি। ভাই ও কিছু তো একটা ভেঙে দিয়েছে, কিছু তো একটা ভেঙে দিয়েছে না, কিছু ভাঙেনি। তো চলো আমি দেখিয়ে দিই কোথায় আছে কয়েন। কয়েন গাইস তোমরা এখানে যে কোনো ড্রয়ারে পেয়ে যাবে, যেমন হচ্ছে এই ড্রয়ারটা, এখান থেকে আমি কয়েনটা কালেক্ট করেছি তাই জন্য দেখাচ্ছে না। চলো এইখানে আশা করছি কয়েন আছে, ইয়েস এই দেখো কয়েন এখানে। তো এই কয়েনগুলোকে নিতে হবে, এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে ওই সামনে এটা নতুন আপডেটে মানে নতুন চ্যাপ্টার 2 তে অ্যাড করেছে এখানে, আর ওখানে কয়েকটা কালার রাখা রয়েছে যেটার কাজ আমাদের একটু পরেই আছে। তো চলো এখান থেকে মিল্ক নিয়ে নিই, মিল্কটা নিয়ে গিয়ে আমাদের ওইখানে অ্যাড করতে হবে, যাতে আমাদের মিল্কশেকটা রেডি হয়ে যায়। তো চলো এদিক থেকে যাই, কারণ ওই দিকটা ভেঙে দিয়েছে, আমাদের দরজা ক্লিয়ার হয়ে গেছে গাইস, ক্লিয়ার। চলো মিল্কশেকটা রেডি করে নেওয়া যাক, তারপর গ্লাস নিতে হবে, গ্লাসের মধ্যে দিতে হবে। তো চলো মিল্কশেক, ডোন্ট থিংক দ্যাট কমফোর্টেবল। ভাই 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 ভাগো ভাগো, ইট মাইট বি মিসিং সামথিং উইথ ফিল্ড ফ্লেভার। আচ্ছা আমাদের ফ্লেভার, ইউ হ্যাভ টু এভরিথিং কালেক্ট, স্টার্ট মেকিং আ নিউ ককটেল। আচ্ছা আমাকে একটা মিট, একটা ওয়াটারমেলন কালেক্ট করতে হবে, তো এখান থেকে একটা মিট নিয়ে নি। এখানে আগে ফিশ, ওয়াটারমেলন, এবার মিল্ক। চলো মিল্ক, চলো হয়ে গেছে, আরো ওয়াটারমেলন দিতে হবে। তো চলো মিল্ক দিয়ে দিই, হয়ে গেছে ভাই, আমার যা মনে হচ্ছে হয়ে গেছে। আর এখান থেকে এইটা নিয়ে নি, নিয়ে নিয়েছি, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের জুস। ভাই ও ভাই, ও আবার তারা করেছে, লুকো 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 লুকো। ভাই আমি প্রায় 15-20 মিনিট ধরে জুসটা বানাবার চেষ্টা করছি, কিন্তু একবারও কমপ্লিট হচ্ছিল না, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। চলো এই জুসটা নিয়ে গিয়ে ওর ওইখানে রেখে দিই, যাতে ও এটা খেয়ে পায়খানাতে দৌড়ে যেতে পারে। জুস চেঞ্জ করে দিয়েছি, এবার ওকে শুধু ডেকে আনতে হবে। তো চলো আমরা এখন ওয়েট করি এই টানেলটার ভেতরে ওর ওই জুসটা খেতে যাওয়ার, তারপর আমরা দেখতে পাবো যে ওর কি রিয়াকশন হয়। তো চলো এবার ও যাচ্ছে জুস খেতে, তোমরা দেখতে পাচ্ছ ওইখানে যাবে, আর আমরা বুঝতে পেয়ে যাবো আর ও জুস খেয়ে কি লাভ তোমরা ভাবছ। ও যে জুসটা খাবে আমাদের কি লাভ হবে দেখে নাও তোমরা। জুস খেলো, একটা ছোট্ট পাদ মারলো আর পেট খারাপ হয়ে গেছে ওর। ভাই পেছনে হাত দিয়ে ও দৌড় মেরেছে বাথরুমের দিকে, ভাই পাদে পাদে দৌড়চ্ছে। ঠিক আছে চলো বাথরুমে ঢুকে পড়েছে, এবার ওখানে তবাহি মাছিয়ে দেবে। আর ভাই এত বড় হয়ে গেছে দেখো। চলো ঠিক আছে এবার কি কাজটা হয়েছে দেখিয়ে দিচ্ছি। ও তো বাথরুম বাথরুম ভেঙে বড় হয়ে গেছিল, কিন্তু ওর পকেটে একটা চাবি ছিল যেটা হচ্ছে বেসমেন্টের, আর ওই চাবিটা এখানে পড়ে থাকবে, আর এটা আমরা পেয়ে গেছি। তো চলো চাবি নিয়ে নিয়েছি, আর আমাদের ওই বেসমেন্টটাকে ওপেন করতে হবে, কিন্তু তার আগে মিস এমিলির কাছ থেকে একটু দূরে থাকতে হবে। তো চলো মিস এমিলি তুমি ওদিকে যাও, আমি এদিকটা ওপেন করে নিই আরামসে। ইয়েস চলো এখানে বেসমেন্ট চালু করে নিয়েছি, আর আমরা আরামসে ভেতরে ঢুকে পারবো না গাইস, কারণ এটা বন্ধ রয়েছে এই বেসমেন্টের দরজাটা, আমাদের ওই দরজাটা থেকে ঘুরে যেতে হবে। আচ্ছা আমাদেরকে মিস এমিলিকে আরো অ্যাংরি করতে হবে, যাতে নিজের কন্ট্রোল ভেঙে দিয়ে এই গ্যারেজের দরজাটাকে ভেঙে দিতে পারে, আর যাতে আমরা ট্র্যাক্টরটা দিয়ে ওই গুহাটার একটা উপরে গেট লাগানো রয়েছে ওটাকে টেনে খুলতে পারি। তো চলো আগে আপাতত একে রাগাতে হবে, এখানটা যাতে ও ভেঙে দিতে পারে। চলো এখানটা ভেঙে দেওয়ার জন্য স্প্রে দিতে হবে, আর স্প্রে আছে এইখানে আশা করছি। তো চলো স্প্রে নেওয়া যাক, আগে ব্লুটা নিই তারপর রেডটা নেবো। ব্লুটা নিয়ে আমাদের এটাতে স্প্রে নেই, আর স্প্রে ফিল্ড করার জন্য আমাদের যেতে হবে আমাদের নেবারের বাড়িতে, যেখানে রয়েছে স্প্রে মানে রং রয়েছে, যেটা আমরা ভরে নেবো আমাদের স্প্রেতে, আর ওটা দিয়ে আমরা স্প্রে করে রং করে দেবো ওই টিনের দরজাটাতে। তো চলো মিস এমিলি আমাদের সাথে যাচ্ছে, আমি জানি না কেন মিস এমিলি সোজা যাবে, আর আমি পিছু পিছু গিয়ে ওইখানে চলে যাবো। তো চলো আমি নেবারের বাড়িতে গিয়ে ভরে নিয়ে চলে আসি, এদের বাড়িতে হয়তো রং হচ্ছে, এখান থেকে নীল রং ভরতে হবে, আর নীল রং এইটা নয় এটা এইটা। তো চলো নীল রং ভরে নিয়েছি, এবার আমাদের গিয়ে পেন্ট করতে হবে আমাদের এই গ্যারাজটাকে, আরো নেবারের বাড়ি থেকে আমাদের কাজ আছে, কিন্তু সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে। চলো ওটা দেখতে পাবে তোমরা আস্তে আস্তে, ভাই আমি আটকে গেছি। তো চলো গিয়ে এটাকে পেছনে স্প্রে করে দেওয়া যাক, তারপর আর একটা স্প্রে নিয়ে আমাদের স্প্রে করতে হবে, তারপর ও রেগে গিয়ে ওটাকে ভেঙে দেবে। ও ভাই ভেঙে দেবে ভেঙে দেবে ভেঙে দেবে, আপাতত আমাকেও ভেঙে দিচ্ছিল আই কোলে, কারণ আমরা ওর মুখের সামনে ছিলাম। তো চলো ওদিকে চলে যাচ্ছে, আমরা গিয়ে এটাকে আরামসে স্প্রেটা লাগিয়ে নিই, আর আমাদের কাজটা হয়ে যাবে গাইস। চলো এটাকে আগে স্প্রেটাকে ওখানে বসিয়ে দিই। তো চলো এটাকে আমরা এবার লাগাতে চলেছি স্প্রেটাকে। চলো স্প্রে লাগিয়ে আমরা লিখে দিয়েছি এখানে পেগ গাইস, আমরা নাকি স্টেপ মম এমিলিকে পেগ বলছি। চলো এবার রেডটা নিয়ে নিয়েছি, এবার আমাকে রেডটা ফিল করতে হবে, আর আমি একদম দেওয়াল ঘেঁষে যাবো যাতে ও আমাকে দেখতে না পারে। চলো ও আমাদের দেখতে পাইনি এখন, সেই জন্যই আমরা চলে যাই সোজা গিয়ে রেডটাকে ভরতে। রেডটাকে ভরার পর ওখানে এটাকেও স্প্রে করতে হবে, তারপর দেখি ওখানে কি হয়ে যায়, কিন্তু যেটাই হবে ও খুব রেগে যাবে এটুকু আমি বুঝতে পেরেছি। তো আমাদের রেড তুলতে হবে, রেড এই তো রেড। তো চলো রেড তুলে নিয়েছি, এবার গিয়ে এটাকে স্প্রে করে দিই ওখানে, তারপর তোমরা দেখতে পাবে যে ও কেমন রিয়াকশন দেয়।
দেয় গাইস আমিও দেখিনি যদিও আমিও দেখতে পাবো যে ও কেমন রিয়াকশন দেয় আর এখন আমার মুখের সামনে হুশ করে চলে আসে ইয়েস চলে আসছে বলতে বলতে চলে আসছে গাইস ঠিক আছে চলো এখান থেকে সাইড দিয়ে কাটলে চলো কেটে নিয়েছি আরামসে এখান থেকে যাবো আর ওটাকে ওখানে বসিয়ে দেবো তো চলো এটাকে নিয়ে গিয়ে আরামসে ওখানে লাগিয়ে দিই আর এবারে দেখি কি লেখা পড়ে ওখানে আগের বারে পিক পড়েছিল তো চলো এটাকে বসিয়ে দিচ্ছি আর এখানে স্টেপ মম এমিলির মুখের উপরে পিগের একটা সাইন দেওয়া আর পিগ হয়ে গেছে চলো এবার আমাদের ওয়েট করতে হবে এখানে কিন্তু স্টেপ মম এমিলি চলে এসেছে ঘুরে ওদিক দিয়ে আমাদের পালাতে হবে এখন কিন্তু আমাদের ফাইনাল এখানে ওয়েট করতে হবে যাতে স্টেপ মম এমিলি এসে ওটাকে দেখে আর দেখে রেগে ওটাকে ভেঙে দেয় চলো দেখি স্টেপ মম এমিলি কোথায় গাইস আমার মনে হচ্ছে ওদিকে গেছে আর ওটাকে দেখবে ইয়েস তো ওটাকে ও দেখতে পেয়েছে এবার দেখে রেগে গেছে গাইস আর বড় হয়ে গেছে কত ও ভাই অনেক বড় হয়ে গেছে আর ওটাকে ও ভেঙে দিল ভাই ঘুষি মেরে লাথি মেরে ভেঙে দিল ওটাকে তো এবার ট্র্যাক্টরটাকে নিয়ে আমাদের টেনে ওই দরজাটা খুলতে হবে তারপর হয়ে যাবে আমাদের ওইখানে ওই মেয়েটাকে বাঁচানো তো চলো ট্র্যাক্টরটাকে কি করে আমাদের খুলতে হবে তো তার জন্য উই হ্যাভ টু পুট গ্যাসোলিন ইনটু দা স্টার্ট ইট আপ হুক দা চেন টু দা সিক্রেট এন্ট্রেন্স তো ঠিক আছে আমাদের একটা চেন নিয়ে পেছনে যে সিক্রেট টানেলটা রয়েছে এন্ট্রেন্সটা রয়েছে ওখানে আটকাতে হবে প্লাস আমাদের ট্র্যাক্টরের পেছনে ওটা আটকাতে হবে তার জন্য আমাদের গ্যাসোলিন লাগবে ট্র্যাক্টর চালানোর জন্য গ্যাসোলিনটা রয়েছে এইখানে নেবারের বাড়িতে চলো গ্যাসোলিন নিয়ে নিই গ্যাসোলিনটা নিয়ে ওটাতে ভরে দেবো আর ওই চেনটাকে আটকে দেবো তারপর আমরা এন্ট্রেন্সটাকে খুলে নিতে পারবো চলো দেখি তারপর কি হয় চলো থেকে আরামসে যাই গ্যাসোলিনটা ভরে দিই আর ওই চেনটা ওইখানেই পড়েছিল স্পেয়ার পাশে আমি ওটা দেখেছি ওইখানে ওটাকে দিয়ে দেবো আর চলো এটাকে নিয়ে গিয়ে ট্র্যাক্টরে ভরে দিই আর ওইখানে চেনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো চলো এটাকে নিয়ে গিয়ে গ্যাসোলিন পোর্ট হয়ে গেছে এবার আমাদের নিতে হবে এখান থেকে চেন চেনটা নিয়ে ওটা অ্যাটাচ করতে হবে হচ্ছে ট্রাকের সাথে আর পেছনে এন্ট্রেন্সের সাথে তো চলো এটাকে লাগিয়ে দিই আরামসে চলো আমাদের ট্র্যাক্টর আমরা খুলে নিয়েছি ইয়েস তো চলো আমরা এটা এন্ট্রেন্সটাকে খুলে নিয়েছি আর এন্ট্রেন্স খুলে গেছে এবার আমরা এর ভেতরে ঢুকতে পারবো তো চলো এখানে আমাদের চ্যাপ্টার 2 শেষ আর চ্যাপ্টার 3 খুব তাড়াতাড়ি আসবে যেখানে এই এন্ট্রেন্সে ঢোকার পর থেকে শুরু হবে তো তোমাদের গেমপ্লেটা কেমন লাগলো অবশ্যই বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি গেমপ্লেটা ভালো লেগে থাকে আর তোমরা এরকম অবশ্যই কমেন্ট করতে থাকো যে নতুন গেমপ্লে কি আসছে তো আমি ওটার উপর তাড়াতাড়ি ভিডিও বানানোর চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে পরের গেমপ্লে ভিডিওতে সি ইউ अगेन নেক্সট গেমপ্লে